সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল আর বেল আইকনে প্রেস করুন ল্যাটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো আপনাদেরকে যে ফেসবুকের ব্যাকআপ কিভাবে আপনারা ডাউনলোড করতে পারেন। অনেক সময় দেখা গেছে আপনার ফেসবুকের মধ্যে আপনার প্রয়োজনীয় পিকচার, ভিডিও বা দরকারি যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো আছে সেগুলোকে আপনার ব্যাকআপ রাখার প্রয়োজন হয়, ডাউনলোড করার প্রয়োজন হয়। অনেক সময় ফেসবুক আইডি লক হয়ে যায় কিংবা আপনার ফেসবুক আইডি ডিলিট করার মতো প্রয়োজন হয়ে পড়ে, তখন আপনি চাইলে আপনার ফেসবুকের মধ্যে যতগুলো পোস্ট আপনি আপলোড করছেন সবগুলো আবার ব্যাকআপ ডাউনলোড করে রাখতে পারেন। তো সেই কাজটা আপনারা কীভাবে করবেন সেটাই দেখাবো আজকে আমার এই ভিডিওর মধ্যে। তো অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে খুব সহজে আপনারা সেই কাজটি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি দেখাবো আজকে আপনাদেরকে যে কীভাবে আপনারা ফেসবুকের ব্যাকআপ ডাউনলোড করবেন। তো ভিডিওটা শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে আমি নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো চলুন, ফেসবুক অ্যাকাউন্ট নাই এরকম লোক পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে এখনকার জমানায়। তো অনেক সময় অনেক কারণে বা অকারণে হোক ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার ডিলিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ব্যাকআপ ডাউনলোড করে রাখতে পারেন। এটা হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট। একটা সাপোজ ধরুন অ্যাকাউন্টে আসার পরে, লগইন হওয়ার পরে আমরা এই কোনার মধ্যে ক্লিক করবো, এটা হলো পিসির জন্য যারা কম্পিউটার ব্যবহার করেন তারা। তারপর আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে ইউর ফেসবুক ইনফরমেশন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে দেখুন ডাউনলোড ইউর ইনফরমেশন, এটাতে ভিউতে ক্লিক করব আমরা। ভিউতে ক্লিক করার পরে ড্রাগ করে নিচে আসবো, আসার পরে উপরে কিছু ক্যাটাগরি দেওয়া আছে, তো আমরা এই জায়গা থেকে অল ফাইল সিলেক্ট করে দেবো। আপনি যদি চান যে কোন মাসের ফাইলটা বা কোন সালের ফাইলগুলো আপনি ডাউনলোড করতে চাইছেন পোস্টগুলা, তাহলে আপনি থেকে এই জায়গা থেকে চুজ করে দিতে পারেন। তো আমি এই জায়গায় অল এ রেখে দিলাম, আপনার আমার সবগুলো ডাটা আমার ডাউনলোড চাই, ব্যাকআপ চাই। তো এই জায়গায় অল রেখে দিয়ে তারপর আমরা এই জায়গা থেকে মিডিয়া কোয়ালিটি, আমরা কিরকম কোয়ালিটি ডাউনলোড ডাউনলোড করতে চাইতেছি ব্যাকআপ, তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় লো মিডিয়াম মিডিয়াম ডিফল্টভাবে আপনার মিডিয়াম দেওয়া থাকে, আপনি চাইলে আমরা হাইটেই দিয়ে দিব। হাইটে দিলে তাহলে আমাদের পোস্টগুলো বা ভিডিওগুলো হাই রেজলিউশনেরই হবে। তো হাই দেওয়ার পরে এই জায়গা থেকে আপনি দেখতে পারবেন যে কোন কোন পোস্টগুলো বা কোন কোন ক্যাটাগরি ফাইলগুলো আপনার ডাউনলোড হবে, এই জায়গা থেকে আপনি চুজ করে দিতে পারেন। আর কোনোটা যদি আপনার দরকার মনে না করেন তাহলে টিকটা উঠাই দিতে পারেন। তো আমি এই জায়গায় সবগুলো রাখলাম। রাখার পরে ক্রিয়েট ফাইল এটাতে আমরা ক্লিক করব। এটাতে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার পরে এই দেখুন ইউর ফাইল ইজ বিইং ক্রিয়েটেড, এটা এই প্রসেসটা সম্পূর্ণ হইতে আপনার ফাইলের উপর নির্ভর করবে, আপনি ফেসবুকটা কত সালের আর কতগুলো পোস্ট আপনি আপলোড করছেন সেটার উপর ডিপেন্ড করবে। যদি ফাইল বেশি হয় সেক্ষেত্রে টাইম একটু বেশি নিবে। তো যখন এটা রেডি হয়ে যাবে, রেডি হওয়ার পরে আপনার এই জায়গার মধ্যে ওরা মেসেজ দিয়ে দেয়, জানাই দিবে যে আপনার ফাইলগুলো অলরেডি ব্যাকআপ হয়ে গেছে, এখন ডাউনলোড হওয়ার জন্য রেডি। তখন আপনি ক্লিক করলে সবগুলো ফাইল আবার আপনি ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনার ইমেলের মধ্যেও মেসেজ দিয়ে দিবে আপনার ফেসবুকের যে অ্যাকাউন্টের ইমেল আছে সেটার মধ্যে। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও টিউটোরিয়াল, যে আপনারা কীভাবে ফেসবুকের ব্যাকআপ ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে ব্যাকআপ রাখতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর সামান্যতম কাজে আসে, আপনাদের অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর ফার্স্ট এবং লাস্ট সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন, যাতে নেক্সট টাইম আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো আজকের মতো এখানে বিদায়, নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।